তো ফেসবুকে লাইক দিয়ে ইয়ে করিনি, তো ক্লিকই করিনি। বাবার চিন্তা করে দেখে যাবো, যদি ক্লিক করতে তাহলে এই জিনিসটা আসতো না। আস্তে আস্তে করো। তখন দেখাচ্ছিল, তারপরে আমি একটু কথা আছে আছে, ঠিক আছে মনে হচ্ছে। বার একটু এটা বোধ হয় ঠিকঠাক চলবে ট্রান্সমিশনটা। ট্রান্সমিশনের প্রবলেমটা সেটা খুব একটা বড় কথা করছি না। গুড আফটারনুন এভরিবডি, আমাদের সামনে এখন অন্য একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে কোভিড প্রবলেম। আর কি প্রবলেম? কোভিড এর জন্য যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনের ক্রাইসিস, হসপিটালের বেডের প্রবলেম। সেখানে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি সেইটার জন্য একটা হতে পারে যে আমরা অক্সিজেন সাপ্লাইটা বাড়াতে পারি, হসপিটালে বেড বাড়াতে পারি, সেটা একটা দিক। আরেকটা দিক সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব, যাতে এই যে পেশেন্টের নাম্বার নাম্বার অফ পেশেন্ট যেটা হচ্ছে, সেটা আমরা যাদের এই অক্সিজেন দরকার হচ্ছে হসপিটাল বেডের দরকার হচ্ছে, তাদের নাম্বারটা আমরা কমাতে পারি কিনা, কিভাবে। আমরা কিছুদিন আগে একটা স্টাডি করেছিলাম এমআর বাঙ্গুরে, কি করে কোভিড পেশেন্টের এই প্রবলেমগুলো সলভ করা যায়। সেটা কি দিয়ে করেছিলাম? না, নর্মাল স্যালাইন নেজাল স্প্রে অ্যান্ড গার্গল। এটা এখন নেচার স্প্রিঞ্জার আমেরিকান কনসার্ন যেখানে রিসার্চ কয়েক নামে, তাদের ওখানে প্রিপ্রিন্ট পাবলিশ হয়ে গেছে। সেটা নিয়ে এখন কিছু ডিসকাস করব, যাতে এই প্রবলেমটা কিছুটা সলভ করা যায়। প্রথম কথা হচ্ছে কোভিড-19 এই ডিজিজটা কি? এটা বেসিক্যালি একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে শ্বাসনালীর একটা ইনফেকশন। এটা শ্বাসনালীর ইনফেকশন তো কোনো নতুন জিনিস নয়, এটা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি, বহু যুগ ধরে চলছে। তাহলে প্রবলেমটা কোথায় সেইটা বোঝানোর জন্য একটু ডিটেলসে বলছি। যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হতে পারে, আর সেটা যদি নিচে ছড়িয়ে পড়ে তখন সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কি? এই নাক থেকে গলা পর্যন্ত মোটামুটি এই জায়গাটা। এখানে যখন কোনো ইনফেকশন হয়, এটা এমন কিছু সিরিয়াস নয় যেটা জীবনহানি হতে পারে বা এরকম প্রবলেম হতে পারে, কিন্তু যখনই এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে নেমে আসে, অর্থাৎ লাঙে যখন নেমে আসে, লাং একটা হচ্ছে ভাইটাল অর্গ্যান, সেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এসব এক্সচেঞ্জ হয়। এখানে যদি ইনফেকশনটা নেমে আসে, লাং যদি ডিস্টার্ব হয়, তাহলে তখন এই যে অক্সিজেন লাংসি অক্সিজেন বাতাস থেকে নিয়ে রক্তে ছড়িয়ে দিচ্ছে, সেই জিনিসটা তখন লাংস করতে পারে না, তার জন্য লাগে। এখন এই ঘটনাটা কোভিড-19 ঘটাচ্ছে কে? এটা হচ্ছে SARS-CoV-2 নভেল করোনা ভাইরাস। এটা নভেল কেন? এটা নতুন। এটা নতুন না পুরনো সেটা আমার জেনে কি লাভ? হ্যাঁ, জেনে একটু লাভ আছে, কারণ আমাদের এতদিন যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতো সেগুলো সব পুরনো ভাইরাস দিয়ে, যার জন্যে লাং সেখানে যখন সেই ভাইরাসকে রিসিভ করতো খুব একটা রিয়াক্ট অতটা করতো না, কিন্তু এটা যেহেতু নতুন নতুন জিনিসকে সে বুঝতে পারছেন ব্যাপারটা কি, সেই জন্য রিয়াকশনটা বেশি হচ্ছে। রিয়াকশনটা কি? লাঙের রিয়াকশনই হচ্ছে, দেখা যাবে লাঙের মধ্যে কতগুলো জিনিস সেক্রেশন হয়, লালার মতো জিনিস, সেগুলো করতে করতে সেটা একটা লাঙের সার্ফেসকে কভার করে ফেলে, সেটাতে অক্সিজেনেশনের অসুবিধা ঘটে।
সেইটা আমি পরে আসি ডিটেলসে বলবো। এখন ব্যাপারটা হচ্ছে হসপিটালাইজেশনটা কেন দরকার হচ্ছে কোভিড নাইনটিন, কারণ এদের একটা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। কেন রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে? কারণ অক্সিজেনটা সাফিসিয়েন্ট নয়, সেই জন্য পেশেন্টদের ভর্তি হতে হচ্ছে অক্সিজেনের জন্য। কারো কম লাগছে, কারো বেশি লাগছে, কারো খুবই বেশি লাগছে। অনেক সময় এমনও হচ্ছে যে সেই অক্সিজেনটা এমনি যেটা যেভাবে দেওয়া হয় সেভাবে থেকে সেটা ভেন্টিলেটরে লেগে যাচ্ছে, সেটা অক্সিজেন দেওয়ার জন্য। তাহলে ডিস্ট্রেসটা হচ্ছে কেন? সেটা হচ্ছে ডিউ টু নিউমোনিয়া। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে নিউমোনিয়াটা কি? যেটা আমি বললাম, লাঙের মধ্যে যেমন ভাইরাসগুলো ঢুকে যাচ্ছে সেখানে লাঙের একটা রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশনের জন্য কি হচ্ছে, লাংসটা বেসিক্যালি কালো কালো কিন্তু হয়ে যাচ্ছে সারা সারা, আস্তে 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 লাঙের সার্ফেস এরিয়া কমে যাচ্ছে, অক্সিজেন নেওয়ার মতো জায়গা থাকছে না। এখন এই নিউমোনিয়াটা কি করে হলো, কেন এই নিউমোনিয়াটা হচ্ছে? সেটা হচ্ছে ভাইরাসটা বেসিক্যালি নাক দিয়ে ঢুকছে, এবার নাকের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে রেপ্লিকেশন হচ্ছে ভাইরাস। রেপ্লিকেশন হওয়ার পর সেগুলো এইখান থেকে মাইক্রো অ্যাসপিরেশন, ছোট 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 অ্যাসপিরেশন, সেই জন্য এগুলো মাইক্রো অ্যাসপিরেশন। ম্যাক্রো অ্যাসপিরেশন হলে সাডেন ডেথ হয়, অনেক সময় বাচ্চাদের সেটা হয়ে যায়, কিন্তু এগুলো হচ্ছে মাইক্রো, প্রত্যেক দিন একটু 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 পড়ছে, এটা হলো মাইক্রো অ্যাসপিরেশন। মাইক্রো অ্যাসপিরেশন কিসের? MCS মানে মিউকাস জেল কন্টামিনেটেড উইথ সার্স-কভ-2। মিউকাস জেল বেসিক্যালি এটা সেল থেকে সিক্রিট করে, এটা হচ্ছে বেসিক্যালি খুব স্টেরাইল, মানে এটা বেসিক্যালি কোনো ক্ষতি করে না, কিন্তু লাঙের মধ্যে এগুলো যেতে পারে, আবার সেটা লাঙের যে লাং বা আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে সিস্টেম আছে সেটা দিয়ে একটু একটু করে বেরিয়েও আসে কফের মতো করে। কিন্তু মিউকাস জেলের সঙ্গে যদি সার্স-কভ-2 মিশে যায়, সেই সার্স-কভ-2 লাঙের সঙ্গে একটা বাজে রিয়াকশন করে। এবার কোশ্চেনটা হচ্ছে কি করে এই মিউকাস জেলটা কন্টামিনেটেড হচ্ছে সেটা আমি দেখাবো। প্রথম হচ্ছে একটা কেউ কিছু হাঁচি দিল, কাশি দিল, সেখান থেকে ড্রপলেট নাকের মধ্যে এলো, এইখানে নাকের মধ্যে জমলো, সেখান থেকে এইবার এই ভাইরাসগুলো সেলের মধ্যে ঢুকে যাবে, সেলের মধ্যে ঢুকে এগুলো তারা মাল্টিপ্লাই করতে শুরু করবে, সেটাকে বলা হয় রেপ্লিকেশন। এই যদি একটা সেল, একটা ভাইরাস যখন একটা সেলের মধ্যে ঢুকে দিতে পারছে তার আরএনএটাকে, এখান থেকে তার রেপ্লিকেশন স্টার্ট হলো। এইগুলো হচ্ছে নেজাল সেল, এইগুলোর মধ্যে ভাইরাসগুলো ঢুকে যাচ্ছে। এবার একটা ভাইরাস যদি ঢুকে যায় এখানে 100,000 তার কপি তৈরি করে ছেলের মধ্যে, এইবার এই ছেলের মধ্যে কপিগুলো তৈরি হওয়ার পর আস্তে আস্তে এগুলো বেরোতে থাকে। এটা হচ্ছে মিউকাস জেল। মিউকাস জেল মানে কি? ওই যেটা বললাম মিউকাস, এখানে যেটা লালার মতো, নাকের মধ্যে লালা থাকে, মুখের মধ্যে লালা থাকে, আমাদের খাবারের নালীর মধ্যে থাকে, ইন্টেস্টিনে থাকে, সব জায়গায় লালা থাকে, এটা বলে মিউকাস জেল। এইবার এই মিউকাস জেলের মধ্যে এটা মিশতে থাকে, এক সেলের মধ্যে তৈরি হয়ে গেলে এবার ভাইরাসগুলোকে বেরিয়ে আসতে হবে। ভাইরাসগুলোর কোনো দানা নেই, প্রপেলার নেই, কিচ্ছু নেই, তারা মুভমেন্টটা কিরকম ভাবে হবে, হয়তো একটা ব্রাউনিয়ান মুভমেন্ট, মানে এলো মেলো মুভ করতে 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 একসময় ওরা এই জায়গাটা, এটা বলে সিক্রিয়েটরি অ্যাপারেটাস, এটার একটা চান্স পেয়ে গেল সন্ধান, তখন এটা দিয়ে টুক করে একটু বেরিয়ে গেল। এরকম ভাবে টুকটুক টুকটুক করে পড়ছে মিউকাস জেলে, ইসের মতো শিশিরের মতো পড়া চলে। কতদিন ধরে পড়ে? তো এটা এটা তো খুব তাড়াতাড়ি পড়তে পারবে না, সেই জন্য প্রায় 5-6 দিন লাগে একটা সেলকে ক্লিয়ার করতে, মানে 100,000। তার মধ্যে সবাই যে বেরোতে পারে তাও না, কিছু হয়তো থেকেও যায়। ঠিক আছে, এবার এগুলো পড়ে গেল, এখানে জমতে থাকছে মিউকাস জেলে, একটু 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 জমতে জমতে এটা অনেকটা হয়ে গেল। শুধু তাই না, এর মধ্যে দেখা গেল ভাইরাস ব্যাকটেরিয়াও মিশে গেল। ব্যাকটেরিয়া যদি ভাইরাসের সঙ্গে মেশে সেটা আবার ডেঞ্জারাস। একটা ভাইরাস দিয়ে যদি লাঙের ইনফেকশন হয় সেখানে যদি ফ্যাটালিটি দেখা যায় যদি 50% হচ্ছে, সেখানে যদি ব্যাকটেরিয়া মিশে যায় সে আবার 80% হয়ে যাবে, ব্যাকটেরিয়াটা আরো ডেঞ্জারাস। একসঙ্গে মিশে গেল, মানে ব্যাকটেরিয়া আলাদা করে কাজ করে না, মিলেমিশে কাজ করে, সেটা আরো ক্ষতিকারক হয়ে যাবে। এইবার এই যে এখানে যেটা বলছিলাম, এবার নাকের মধ্যে এগুলো সব জমে আছে, এবার এগুলো সব বেরোতে থাকছে মাইক্রো অ্যাসপিরেশন। এইখানে যেটা দেখাচ্ছি, এই যে আগে যেটা বারবার যেটা বলছি যে নিউমোনিয়া হয়, এই যে কালো পোর্শন যে লাঙের, এটা একটা স্ক্যান করা হয়েছে, তার দেখা যাচ্ছে কালো পোর্শন যেটা সেটা হচ্ছে
ভালো বললাম। আর এই সাদা সাদা গুলো যেগুলো এরকম মনে হচ্ছে একটা শ্লেষা করেছে মতো, এটা হচ্ছে নিউমোনিক গ্ল্যান্ড। এটা আস্তে 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 বাড়তে থাকে। এখন প্রশ্ন হলো অক্সিজেনটা কখন দরকার, তার কি লাঙে মাইক্রো অ্যাসপিরেশন হলেই কি সঙ্গে সঙ্গে লাঙে নিউমোনিয়া হয়ে যাবে, সেই নিউমোনিয়ার জন্য অক্সিজেন লাগবে? না, রেসপিরেটরি ডিস্ট্রেস যখন হবে তখন অক্সিজেন লাগবে। সেটা কখন ঘটে? যখন দেখা যাচ্ছে সিভিআইটি স্কোর, এটা একটা মাপা হয় সিটি স্ক্যান করে, যে 25-এর মধ্যে 12 হয়ে গেছে। 12 মানে হচ্ছে অলমোস্ট প্রায় হাফ অফ দ্য লাঙের মধ্যে একটা নিউমোনিক চেঞ্জ হয়ে গেছে, সেইটাতে তখনই এই প্রবলেমটা শুরু হয়। তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, অক্সিজেন দরকার হচ্ছে। এটাও মোটামুটি একটা 4-5 দিন টাইম লাগে, অর্থাৎ আমরা হাতে কিছু টাইম পাই। এটা যে সঙ্গে সঙ্গে একটা হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টের মতো রাতারাতি হয়ে যাচ্ছে তা না। তাহলে এই যদি আমরা এইটাকে যদি ওয়াশ অফ করে না ফেলে দিই, তাহলে তো একটা মাইক্রো অ্যাসপিরেশন হতেই থাকবে। এই যে MCH মানে যেটাকে আমি বলছি মিউকোসিয়াল কন্টামিনেটেড উইথ সার্স-কভ-2, এটা যদি এই নাকের মধ্যে থাকে, যেমন ধরা যায় এখানে নাকের মধ্যে পুঁজ আছে অনেকটা, সেই পুঁজ হসপিটালে ভর্তি হতে হবে, তারপরে সিভিআইডি বাড়বে, আরো অনেক কিছু হতে পারে, সেটা খুবই ক্ষতিকারক। এখন ব্যাপারটা হচ্ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেস স্টার্টিং পয়েন্ট হচ্ছে সিভিআইডি স্কোর, যেটা আমি বললাম মোটামুটি হাফ অফ দ্য লাং যদি ইনভলভ হয় তখন সেটা অক্সিজেন লাগে, হসপিটালে ভর্তি হতে হয়। এবার যদি দেখা যায় সেটা পড়তেই থাকছে, সেটা যদি আস্তে আস্তে আরো বাড়ে, তখন সেটা 12 থেকে 16 হবে, 18 হবে, 20 হবে। ইন দ্য মিন টাইম সেখানে লাংসের মধ্যে এগুলো আরো বেশি পচা গলার টিস্যু তৈরি হবে, সেখান থেকে শুরু হয়ে যাবে সাইটোকাইন স্টর্ম। প্রথম প্রথম একটু একটু সাইটোকাইন বেরোয়, এরপরে হবে ঝড়ের বেগে তোমার সাইটোকাইন বেরোতে শুরু করবে। তখন শুধু লাইন ক্ষতিতে যা আবার হয়েছে, পাশে কিডনি, হার্ট, লিভার সবকিছুর ক্ষতি হতে শুরু করবে। এইখানটা যেমন আবার দেখাচ্ছি ব্ল্যাক ইজ বেটার, মানে কি কালো কালো লাং মানে হচ্ছে ভালো হয়ে, এগুলো কিছু পড়েনি, কিন্তু এইটা এইখানে এই যে প্যাচ 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 পড়েছে সেইগুলো হচ্ছে এটাকে বলে কোভিড লাং। কিরকম দেখতে হয়, সিটি স্ক্যানটা যখন করা হয় অনেকটা এইরকম ধরনের দেখতে হয়। এই যে সিটি স্ক্যানটা দেখা যাচ্ছে, একটু জল দেবে নাকি গরম জল? এইখানটা যে কালো কালো জিনিসগুলো রয়েছে এটা হচ্ছে ভালো লাং, আর এইটা হচ্ছে সাদা সাদা, সাদাটা হচ্ছে ওই যেটা বললাম ভেতরে মাইক্রো অ্যাসপিরেশন হয়ে লাঙের মধ্যে এগুলো পড়ে একটা নিউমোনিক চেঞ্জ করেছে। যদি এটা বাড়তে দেওয়া হয় এরকম ভাবে, যদি দেখা যায় সাইটোকাইন স্টর্ম পর্যন্ত আমরা অ্যালাউ করছি, তাতে কি হতে পারে ফ্যাটালিটি। সেটা খুব একটা অভিপ্রেত নয় কিন্তু হতে পারে। তাহলে উপায় কি, আমরা কি করতে পারি? আমরা যদি এই নাকের মধ্যে যেগুলো ভাইরাসের যে ছানা পোনা গুলো তৈরি হয়ে নাকে ওয়াশ স্প্রে দিয়ে কিছু করতে পারবো না, বাগার দিয়ে করবো, নর্মাল স্যালাইন নেজাল স্প্রে করলে কি হচ্ছে, এই জায়গাটা ধুয়ে মুছে চলে যাচ্ছে। আর গার্গল করলে গলার এই পোর্শনটা, এখানে যেসব ভাইরাস গুলো মিউকাস জেলে আছে সেগুলো সব বেরিয়ে যাচ্ছে। এইটা এখন পরিষ্কার হয়ে গেল, যেগুলো মিউকাস জেলে ছিল সেই ভাই প্রায় 4-5 দিন ধরে পরে, অর্থাৎ আমাকে 4-5 দিন তো মিনিমাম করতে হবে, আরো বেশি করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভ ক্লিয়ারেন্স। কেন এটা অ্যাক্টিভ? কারণ প্যাসিভ ক্লিয়ারেন্স কিছু লাং করে, সেটা হচ্ছে কিভাবে করে, লাংয়ের কনভেয়ার সিস্টেম আছে, তলায় কোনো মিউকাস কন্টামিনেটেড উইথ সার্স-কভ-2 দিয়ে আস্তে আস্তে কনভেয়ার বেল্টের মধ্যে চলে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। বা মিউকোসিলিয়ারি অ্যাকশন একটু কম থাকে। এখন প্রশ্ন হলো কতটা করে নাকে দিতে হবে,
এক একটা নাকে আমাদের যে স্টাডিটা করা হয়েছিল যেটা বললাম এমআর বাংলাদেশে যেটা স্টাডি হয়েছিল সেটা আমরা পেশেন্টদের অ্যাডভাইস করতাম যে এটা মোটামুটি 25 ml করে যদি এক একটা নাকে দেওয়া হয় তাহলে এই নাকে 25, এই নাকে 25, এই বোতলটা দিয়ে দেওয়া হয়। এই যে বোতলটা আমি দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন হয়তো পরে ভিডিও দেখবেন, এই নাকে 25, ওই নাকে 25, এই গ্লাসটাও। সেখানে প্রশ্ন হলো তাহলে 25 25 50 ml আমি কেন দিলাম, কারণ নাকের ভেতরের ভলিউম হচ্ছে রাউন্ড অ্যাবাউট 30 ± 5 ml। আমি আশা করছি যে যদি আমরা 25 25 50 ml সেটা কিভাবে ওয়াশ হচ্ছে এইভাবে, আমি যেটা দেখাচ্ছিলাম অনেকটা সেই রকমই, একটা নস্ট্রেল দিয়ে যাচ্ছে উল্টো নস্ট্রেল দিয়ে বেরিয়ে আসছে, তাতে কি হচ্ছে নাকের নেজাল ক্যাভিটি সেটা তো ক্লিয়ার হচ্ছে, দুটো নেজাল ক্যাভিটির মাঝখানে থেকে নেসোফ্যারিংস সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেটাতেও যে ভাইরাসগুলো বসে আছে সেগুলো সব বেরিয়ে আসছে, তাহলে আমার এই গোটা জিনিসটা ক্লিয়ার। এবার যদি গার্গেল করা হয়, গার্গেল করলে দেখা যাবে তার নিচের যে পোর্শন অর্থাৎ ওরোফ্যারিংস ল্যারিঙ্গোফ্যারিংস এগুলো তো তখন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেই জন্য এই প্রসিডিওরটা করায় 25 ml করে দিতে হবে আমি বললাম। এখন 25 মানে কি, 25 মানে এই যে হ্যান্ডেলে যে স্ট্রোক দিচ্ছি দুটো করে স্ট্রোক মারলে 1 cc করে ধরে, মানে 50টা করে স্ট্রোক দিতে হবে, তাহলে 25 cc পাওয়া যাবে। এখন আরেকটা জিনিস যেটা আমাদের স্টাডিতে পাওয়া গেছে যে 3 hourly করলে যদি এটা করা হয় তাহলে এটা পরিষ্কার মানে যাকে বলে নেগেটিভ হয়ে যাওয়ার চান্সটা হচ্ছে প্রায় 70%, আর না তো কিছু না করলে তার হচ্ছে 40%, মানে 30% ডিফারেন্স হচ্ছে, এটা একটা সিগনিফিক্যান্ট স্ট্যাটিস্টিক্যাল। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা 3 hourly কেন দিচ্ছি, ওই যে আগে বললাম এখান থেকে এই যে সেলের মধ্যে যেগুলো আছে সেলের মধ্যে এখান দিয়ে টুকটুক টুকটুক করে পড়ছে, এখন ঘরে যদি দেখা যায় যে কোনো জায়গার থেকে ধুলো বালি আসছে সে যদি দিনে একবার সকাল একবার আসে বিকালে একবার আসে দুবার পরিষ্কার করলেই হবে, কিন্তু এখানে তো কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, সেখানে আমি এটা 3 hourly করে ওয়াশ করে দেখলাম যে ঠিক আছে। কিন্তু এখন যদি কেউ বলে তাহলে তো আমার তো 1 hourly করলে ভালো হয়, হ্যাঁ নিশ্চয়ই ভালো হতে পারে, তাতে কি হবে এটা অনেকের পেশেন্টের একটা ডিসকমফোর্ট হবে, কমপ্লায়েন্সটা কিন্তু ফ্রিকোয়েন্টলি করাটা করলে ভালো হবে, ক্ষতি হবে। আর যদি কেউ যদি বলেন আমি 5 ঘন্টা 6 ঘন্টা অন্তর করবো, সেটা এখনো পর্যন্ত আমরা যে স্টাডি করেছি সেখানে বলা যাচ্ছে না, কারণ সেটাতে পুরো পরিষ্কার হবে কিনা, কিন্তু 3 hourly মোটামুটি একটা অপটিমাইজড, সেখানে 3 hourly হচ্ছে অ্যাডভাইসেবল। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে নর্মাল স্যালাইন নেজাল স্প্রে এন্ড গার্গেল কেন এটা এফেক্টিভ, আমি একটু বারবার বলেছি আগেও বললাম যে এটা ফার্দার মাইক্রো অ্যাসপিরেশন করছে না, তাহলে কিভাবে এফেক্টিভ হচ্ছে, যদি ফার্দার অ্যাসপিরেশন না হয় অনেক সময় দেখা যায় যে সেই লোক পেশেন্ট যখন এসছে প্রথম থেকে তার স্কোরটা নিয়ে এসছে 8-10 এরকম, তাহলে আমি যদি সেই সময়ও স্টপ করে দিতে পারি তাহলে কি হচ্ছে লাঙে কন্টিনিউয়াসলি না করে ফার্দার স্কোর যেমন বাড়ছে না তেমনি লাং তার নিজের মতো সেটাকে সারাতে পারে, অর্থাৎ আস্তে আস্তে দেখা যাবে তার স্কোরটা কমে আসছে, হয়তো দেখলো 5 দিনের মধ্যে তার স্কোরটা 8 নিয়ে এসছিল দেখলো 2 হয়ে গেছে 3 হয়ে গেছে, আমি কিছুদিন ওটাকে 12 পৌঁছতে দিচ্ছি না, 12 যদি পৌঁছে না যায় তাহলে তার অক্সিজেন লাগবে না, হসপিটালেও ভর্তি হতে হবে না, ফ্যাটালিটির প্রশ্নই নেই। এই যেমন এখানে একজন আমাদের খুবই পরিচিত বন্ধু, সে এই প্রসিডিওরটা মোটামুটি তার কোভিড হওয়ার আগে থেকে সে জানতো কোভিড হতে পারে, সেই জন্য ভেবে সে এইটা নিত, যাকে বলে প্রোফাইল্যাক্সিস, তার স্ত্রীর যখন ধরা পড়লো তখন সে ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে 3 hourly করতেন, তারও সেও পজিটিভ হলো, কিন্তু তার যখন সে ভর্তিও হয়ে গেল সে একজন ভিআইপি পেশেন্ট, সেখানে দেখা গেল তার লাঙে তো পড়লোই না কোনো প্রশ্নই নেই, কোভিডের অন্যান্য যেসব সিমটম কিন্তু তার মধ্যে যেটা হলো ওর একটা হচ্ছে খিদেটা কমে গেল, গায়ে একটু ব্যথা, জ্বর ঠিক হলো না, জ্বরের একটা ভাব থাকলো, আর যেগুলো বায়োকেমিক্যাল প্যারামিটার সেইগুলো দেখা গেল একটা হাই কিছু হলো না একটু একটু বাড়লো, এটা থেকে আমরা আরো কনফিডেন্ট হলাম যে এরম একটা জিনিস যদি আগে থেকে করা যায় তাহলে
যে যদি কোভিড হয়ও সেটাই সিম্পল একটা সর্দি কাশির মতো দাঁড়াবে। এখন প্রশ্ন হলো যে আমরা জানি মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স এগুলো এসেন্সিয়াল, কারণ ভাইরাসটা যদি মাস্ক পরে থাকি নাকে ঢুকবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলে সেখানে হচ্ছে অতটা থ্রো করে আসতে পারবে না, মানে ভাইরাসটা ছুটতে পারবে না। কিন্তু এইসব ক্ষেত্রে যে যারা পারফর্মিং আর্ট করে, গান বাজনা সিনেমা শুটিং, তাদের পক্ষে কি এটা মেনটেন করা সম্ভব? একমাত্র কিভাবে সম্ভব? টোটাল জিনিসটা বন্ধ করে দিয়ে। সেই জন্য এখানে চিন্তার ব্যাপার আছে। কালকে এই ভাইরাসটা দেখা গেল হয়তো এপিডেমিক বা প্যান্ডেমিক নাও থাকতে পারে, কিন্তু এন্ডেমিক হয়ে যাবে, তখন সারা জীবন মাস্ক পরে বা এই শুটিংগুলো কি বন্ধ হয়ে যাবে? তাহলে উপায় কি? বোঝা যাবে এই প্রেজেন্টেশনের শেষে, বোঝা যাবে যে কি উপায়, আমি কি বলতে চাইছি। আরেকটা ক্ষেত্রে হচ্ছে যেখানে আমাদের নেসেসিটি, করোনা ভাইরাসও আছে, আমাদের নেসেসিটিও আছে, অর্থাৎ বাজারে যাচ্ছি আমরা, বাজারে আমি মাস্ক পরে যাচ্ছি, আমি জানি মাস্ক কতটা কি করতে হবে, কারোর ক্ষেত্রে মুখটা ঢাকা, কারোর ক্ষেত্রে তারও নিচে নাকটা ঢাকতে যে হবে সেটা সবাই জানেন, ঠিক আছে না জানো, কিন্তু আমি তো জানি যে আমি নাকটা ঢেকে গেলাম, কিন্তু আমার যে নাক নেমে যাবে না, এই যে আমি যে এই মাস্কটা পরে আছি এখন যে পড়ছি, এইবার আমি যখন কথা বলতে বলতে দেখা যাবে এটা যদি অন্য ধরনের মাস্ক হয়, সিম্পল মাস্ক, সেগুলো আস্তে 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 নামতে থাকে, কথা বলতে 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 দেখা গেল নেমে গেল, এরকম হয়ে গেল, সুতরাং সে কিন্তু সিনসিয়ারলি পড়েছে, কিন্তু তার কথা বলার জন্যে ওটা নামতে থাকে। এই এই যে কখন নেমেছে বা কখন নামেনি সেটা তো আমি জানি না, সেই জন্যে আমি ধরেই নেবো যে আমি বাজার করতে গিয়েছিলাম, আমার নাক দিয়ে কিছু ভাইরাস ঢুকতে পারি, সেটার জন্য কি করবো পরে আসছে। আরেকটা হচ্ছে এই বাসে করে যাতায়াত সবাইকেই করতে হচ্ছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখি যে সব গোল গোল দাঁড় করা থাকে বাসে উঠে থাকে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে, বাট বাসে চাপার চাপ পরে কি দাঁড়াবে, ট্রেনে চাপার পরে সোশ্যাল ডিস্টেন্সিং কি হলো? সম্ভব নয়, কারণ যাতায়াত করতে হবে, আবার সোশ্যাল ডিস্টেন্স মানলে যাতায়াত করা যাবে না, কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। তাহলে কি উপায় আসছে সেগুলো? নর্মাল স্যালাইন নেজাল স্প্রে গার্গল, এটা একটা প্রোফাইল্যাক্সিস, মানে কারা প্রোফাইল্যাক্সিস নেবে? যখন আমি সন্দেহ করছি যে আমার সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হয়নি, মাস্কটা অ্যাডিকোয়েট হয়নি, হেলথ কেয়ার ওয়ার্কার সে ওটি হচ্ছে সেখানে পিপিই টিপি সব পরা আছে, মাস্কও পরা আছে, অনেক সময় অ্যানেসথেসিয়া টিউব পরা থেকে যদি ফার্স্ট রাউন্ডে টিউবটা চলে যায় নো প্রবলেম, কিন্তু যদি না যায় কোনো একটু অসুবিধা হয়, একটু অ্যানেসথেসিয়াটা একটু মানে নড়াচড়া মানে জায়গা নার্ভাস হয়ে যায় সেখানে, বিশেষ করে বাচ্চা পেশেন্ট তার পিপি টিপি পরে সে ঘামছে সবই হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে মাস্কটা নেমে গেছে না থেকে। আমরা কোভিড পেশেন্ট কোভিড টেস্ট করেই ভর্তি করাই, কিন্তু এরকম ঘটনা তো সব জায়গায় ঘটতে পারে, তার কিন্তু ঠিক টাইমে দেখা যাবে মাস্কটা নেমে গেছে। বহু ডাক্তার আছে যাদের মাস্ক পরার অভ্যাসটা অতটা ভালো প্রথম থেকেই ছিল না, সার্জি যাই হোক, সেগুলোর উপায় তাহলে আসছে। কোনো সময় যদি সাসপিশন থাকে যে আমার না মনে হচ্ছে মাস্কটা নেমে গেছিল বা কিছু একটা হয়েছিল, আরেকটা ঘটনা হচ্ছে এলডারলি বয়স্ক লোকেদের, আমরা জানি বয়স্ক লোকেদের ইনফেকশন বেশি হচ্ছে, কেন হচ্ছে অনেক কিছু না, তাদের নাকি কোমরবিডিটি আছে বা আরো অনেক কিছু আছে সেই জন্য তাদের বেশি হচ্ছে, কিন্তু সেটা তো আমাদের কন্ট্রোলে নেই, যতটা কন্ট্রোল পাচ্ছি করছি, আরো কিছু কি কন্ট্রোল করা যায় যাতে তাদের না হয় সেটা কিভাবে? এই যে আমি যেটা বলছি প্রোফাইল অ্যাক্সেস, প্রোফাইল মানে আমি তাদেরকে সাজেস্ট করবো, সবাইকে এই গ্রুপকে সাজেস্ট করবো যে তারা সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার নেবে। তাতে আমি বলছি না যে কোভিড হবে না, কিন্তু হওয়ার চান্সটা কমে যাবে, আর যদি হয় তখন তো তারা থ্রি আওয়ারলি স্টার্ট করবে, এই যে প্র্যাকটিস হয়ে থাকলো তার জন্য ওটা কোনো অসুবিধা হবে না, বোতল খুঁজ দেওয়া, দৌড় দৌড়, লকডাউন কোথায় পাওয়া যায় কি পাওয়া যায়, এরকম অনেক আমার বন্ধুদের হয়েছে, প্রথম থেকে তারা এটা মানেনি, এখন বোম্বেতে এক বন্ধু বসে আছে, সে বোম্বেতে এই বোতলটা কিনতে পারছে না,
যে কোথেকে কেনা যায়, কারণ লকডাউন, বেরোতে পারছে না, আমাজন কিনবে না, অমুক কিনবে, বারবার পাঠাচ্ছে, ঠিক আছে, একটা ওই বাগানে জল দেওয়ার একটা বিরাট স্প্রে ছিল, সেটাই তার নাকে ঢুকে এখন ওয়াজ দিচ্ছে, আমি অত ফোর্স দিস না, কম কম করে দেয়। এখন যেটা আমি বলছিলাম, এইখানে একটা প্রশ্ন আমি করেছি যে এল্ডারলি পিপুলদের কেন, এটা আমি অ্যাডভাইস করি, তারা বাড়িতে আছে, তাদের কোনো দোষ নেই, হয়তো বাইরেও বেরোচ্ছে না, কিন্তু তারা নাতি নাতনি আছে, সবাই এসে তাদের সঙ্গে কথা বলতো, বাড়িতে এখনো ঘরের মধ্যে মাস্ক চালু হয়নি, যেটা ভীষণভাবে ডিসকমফোর্ট তৈরি করবে, সেই জন্য তাকে মানবে না, কিন্তু তার উপায় এই উপায়টা, থ্রি টাইম যদি কেউ করে বাড়িতে, ঠিক আছে, মাস্ক না পরো অন্তত নাকটা ধুয়ে ফেলো। সেই জন্য আমি একটু ডাইনামিক্সে আসছি, সার্সকভ টু এর ডাইনামিক্সটা কি, ভাইরাসের ইন অবস্ট্যাকল হলো ডেড মেটেরিয়াল, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডেড মেটেরিয়ালটা কোনো ব্যাপারই নয়, বরং অনেক সময় ডেড মেটেরিয়াল তাদের একটা সাবস্ট্রেট মানে খাদ্য, আর ভাইরাস একটা শুদ্ধ জিনিস, একটা জীবন লিভিং সেল ছাড়া কোনো জায়গায় বা যাবে না, আর এদের কোনো হাত পা নেই, যেদিক ওদিক চলে গুলো গাড়াবে সেরকম কিচ্ছু না। তাহলে ডেড মেটেরিয়ালের মধ্যে কি কি পড়ে, মিউকাস জেল পড়ে, জল পড়ে, তেল পড়ে, ভেজলিন পড়ে, এগুলো সব হচ্ছে ডেড মেটেরিয়াল, এগুলোর মধ্যে ভাইরাস যে পেনিট্রেট করে চলে যাবো, পেনিট্রেশনের কোনো ক্ষমতা নেই, কারণ সেরকম কি বলে মেশিনারি তার মধ্যে কিছু নেই। যেমন একটা এক্সাম্পল হচ্ছে কেরাটিন লেয়ার, ডেড লেয়ার অফ দ্য স্কিন, এটা আমরা বলি, কারণ এই লেয়ারটা স্কিনের হচ্ছে ডেড। আরেকটা হচ্ছে মিউকাস জেল অফ দ্য নেজাল মিউকোসা হোক, আমাদের মাউথে ওরাল ক্যাভিটি হোক বা ইন্টেস্টিনে যেগুলো থাকে, এটাও একটা ব্যারিয়ার ভাইরাসের পক্ষে। তাহলে এই ব্যারিয়ারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা কাজে লাগাই বা আমরা যদি কোনো এক্সপ্লানেশন খুঁজে পাই এই ব্যারিয়ার লেয়ার দিয়ে, কিছুটা এক্সপ্লানেশন পাবো অনেক কিছু। ডেড কেরাটিন লেয়ার কোনটা না, এইটা কেন এটাকে ডেড বলছি, এই সেলটার মধ্যে, এইটা বেসিক্যালি একটা সেলের স্ট্রাকচার আছে, কিন্তু এটা সেল না, মানে এটার মধ্যে নিউক্লিয়াস নেই, তলায় যত দেখবো দেখবে ভালো ভালো নিউক্লিয়াস আছে, অনেক কিছু তাদের সেল ডিভিশন হচ্ছে, সব কিছু হচ্ছে, করতে করতে নিউক্লিয়াসটা হয়ে এইখানটা দেখাল, নিউক্লিয়াসটা শেষ হয়ে গেল, তা সেই জন্য এটা হচ্ছে ডেড লেয়ার। সেই জন্যে আমাদের হাত দিয়ে, শরীর দিয়ে, পা দিয়ে এটা ঢুকবে কোন দিকে, কোনো চান্স নেই। কিছু কিছু ভাইরাস থাকে যেখানে ব্রিচ অফ স্কিন থাকে, সেটা তখন এটা ডেড ভাইরাস, সেই ভাইরাসটা ঢুকে পড়তে পারে, যেটা হচ্ছে ইবোলা ভাইরাস ঢুকে পড়ত, কোনো একটা হাতে কোনো জায়গায় কাটা আছে, ফাটা আছে সেখান থেকে, কিন্তু শ্বাস পাওয়া যায়নি, কারণ শ্বাসকবে যে ট্রপিজিম মানে ওর টার্গেট যেটা, যে টিস্যুটা, যে অর্গানটা, সেটার মধ্যে কিন্তু সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা এই ভাইরাসটা সেই জন্য ব্লাড দিয়েও যায় না। আমাদের ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ একটা অ্যাডভাইস করা থাকে, কিন্তু আমরা মানে আমি জানি, আরো সব অনেকেই জানে, কিন্তু মেজরিটি জানে না এটা কেন পরিষ্কার করতে বলা হচ্ছে, হাত দিয়ে তো ভাইরাস ঢুকবে না, তাহলে হ্যান্ড ওয়াশ করছি কেন, কোথায় প্রবলেমটা, প্রবলেমটা হলো আর বা কখন করা ভীষণ জরুরি, যেখানে হ্যান্ড ওয়াশটা দরকার, আর কখন না করলেও চলবে। আবার আসি মিউকাস লেয়ারে, পরে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে আসছি। আবার মিউকাস লেয়ার এটা একটা হিন্ড্রেন্স, কিরকম হিন্ড্রেন্স, এই যে আগে বললাম, এটা এইখান থেকে এইখানটা আসতে হবে, এটা হলো এসি রিসেপ্টর, ভাইরাসটাকে এইখানে আসতে গেলে একটা বিরাট একটা হিন্ড্রেন্স পেরোতে হচ্ছে, ছবি দিয়ে বোঝানো যাবে না, ওটা একটা অ্যানালজি করে বোঝাচ্ছি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে, সেটা হচ্ছে একটা মিউকাস জেলের থিকনেস হচ্ছে 100 মাইক্রন, ব্যাকটেরিয়া হোক, বাচ্চা দেখে তো আরো বেশি মোটা হয়, বড়দের বুড়োদের ক্ষেত্রে আরো বেশি পাতলা হয়ে যায়, তার মানে মোটামুটি একটা মিউকাস জেল লেয়ার হচ্ছে 1000 টাইমস থিকার, 1000 টাইমস থিকার, তাহলে এটা কল্পনা করতে হবে জিনিসটা কি, এইবার কল্পনা করা হয় যে একটা 6 ইঞ্চির একটা ফ্লোটার, মানে জাস্ট একটা ওই যেগুলো জলে ভাসিয়ে দেয় পুজো পুজোর সময় প্রদীপ টাইপের জিনিস, 6 ইঞ্চি সাইজ মাত্র, এইবার তাকে এটা ক্রস করতে হবে 150 মিটার, মানে ইকুয়াল টু একটা ফুটবল গ্রাউন্ডের মতো একটা লেংথ, সেখানে এটার পৌঁছানোর চান্স পৌঁছতে পারে, নাও পৌঁছতে পারে, বা একটা বিরাট একটা প্রবলেম, কারণ এদের কোনো প্রপেলার নেই, কোনো সিস্টেম কিছু যে ওকে চালিত করে নিয়ে যাবে, না সেটা নেই। কিন্তু যদি একবার ভাইরাসটা মাল্টিপ্লাই করে ফেলে,
তাহলে কিন্তু চান্সটা বেড়ে যাচ্ছে ওরা লিভিং সেলকে ধরে ফেলার জন্য। লিভিং সেলটা ওদের থেকে 150 মিটার দূরে আছে, ফুটবল গ্রাউন্ডের অপর প্রান্তে আছে, কিন্তু যদি মাল্টিপ্লাই করে একবার যদি মাল্টিপ্লাই করে ফেলে তখন কিন্তু পরে মাল্টিপ্লিকেশনে খুব একটা অসুবিধা হবে না। ফিরে এলাম এই হ্যান্ড ওয়াশ কেন, প্রথম কথা হচ্ছে সার্সক্রপ টু এটা চামড়াকে কোনো কেরাটিন লেয়ারকে পেনিট্রেট করে না, এটা ব্লাডের থ্রু দিয়ে স্প্রেড করে না, এটা আমাদের স্টাডিতেও পেয়েছি আরো কিছু স্টাডি আছে যারা হচ্ছে এটা স্প্রেড করে না। ব্লাডের থ্রু দিয়ে স্প্রেড করলে আরেকটা প্রবলেম ছিল যেখানে আমাদের এই কনভালেশন প্লাজমা আমরা ইউজ করছি, সেটা আবার তাহলে খুব সাবধানে দিতে হতো, কারণ সেটা মধ্যে দেখাচ্ছি কি নেই, দেওয়া যাবে কি যাবে না, কিন্তু সেরকম খবরও কিছু পাইনি যে ওর মধ্যে ভাইরাস থাকতে পারে, বা ব্লাড টেস্ট করে অনেক সময় তাহলে আমরা ভাইরাসকে খুঁজতে পারতাম, নেই অনেক সময় অ্যান্টিবডি খোঁজা হয় কিন্তু ভাইরাস রক্ততে আমরা খুঁজছি না। সেই জন্য এই ভাইরাসটাকে বলা যায় সারফেস ভাইরাস অন দা রেসপিরেটরি মুকোসা। তাহলে আমরা হাত ধরছি কেন, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড মানে যুক্তিটা কোথায়, মিউকাসের মধ্যে দিয়ে ঢুকতে পারে না, কেরাটিনের মধ্যে দিয়ে ঢুকতে পারে না, তাহলে এটা ঢুকবে কোন দিকে, তাহলে আমরা হাত ধরছি কেন, হাতটা ধরছে এই জন্য মাঝে মাঝে এমন হতে পারে গল্প করতে করতে আমি যখন এই মাস্কটা পরে আছি তখন নাকে হাত দেয়া খুব ডিফিকাল্ট, নাকে হাত আমার যাবে না, কিন্তু বাড়িতে ফিরে যখন আমি মাস্কটা খুলে আছি তখন গল্প করতে করতে ফট করে আমার অন্য মনস্ক হওয়া যায় নাকে ফুটফুট করলো হাত দিয়ে দিলাম, হাতে আমার ভাইরাস আছে নাকে চলে গেল, এখান থেকে আমি টাচ করলাম ঠিক আছে ভাইরাসটা চলে গেল, সেখান থেকে ভাইরাস তখন গজাতে শুরু করলো, কোত্থেকে শুরু হলো এই জায়গাটা, এটা বলে নেজাল ভেস্টিবিউল, এটা খুব ডেঞ্জারাস জায়গা, ডেঞ্জারাস কেন এখানে না আছে মিউকাসেল না আছে কেরাটিন, একটা ট্রানজিশনের জন্য মানে দুটোর মাঝামাঝি জায়গা, সেই জন্য ভাইরাসের পক্ষে এটা একটা ভালো জায়গা উপযুক্ত, এইখান থেকে তাদের একটা যদি ইনিশিয়াল রেপ্লিকেশন শুরু হয়ে যায় তারপরে সেগুলো পড়তে শুরু করলো আস্তে 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 মিউকাসের পক্ষে পড়তে শুরু করলো, মিউকাস জেলে পড়ে গেল, মিউকাস জেলে পড়লে কি হচ্ছে তখন এটা ভাসতে ভাসতে নাম্বারে যেহেতু প্রচুর বেশি ব্রাউনিয়ান মুভমেন্ট সেটা করতে করতে এইখানে সেলে এইসব সেলে সব আটকাতে শুরু করবে। তাহলে পরিষ্কার কথা হচ্ছে আমরা হাত ধুচ্ছি কারণ এটা অ্যাক্সিডেন্টাল ইনোকুলেশন মানে অ্যাক্সিডেন্টাল এখানে একটা টাচ নাক করে ফেলি তাতে হচ্ছে ভাইরাসটা নাক দিয়ে এবার বাড়তে শুরু করবে। এবার প্রশ্ন আমরা টাচ করবো না কিন্তু বাই চান্স যদি টাচ করে ফেলি তাহলে কি হবে, বা রাত্রে ঘুমের ঘরে আমার আঙুলে চলে গেছে তাহলে কি রাত্রে মাস্ক পরে ঘুমবো, সেটা একটা ব্যস্ত, কিন্তু যদি চলে যায় তাহলে কি হবে, প্রথম কথা যে রাত্রে শোবার সময় আমরা হাত ধুয়েই শো যাতে হাতটা পরিষ্কার থাকে, নাকে যাওয়ার চান্স, নাকে যদি হাত যায়ও ভাইরাস যাবে, আঙুল যদি যায়ও নাকে ভাইরাস কিন্তু যাবে, ঠিক আছে সব মানলাম কিন্তু চলে গেছে নাকে তখন কি করব, তখন যদি আমার মনে হয় নাকে হাত দিয়ে ফেললাম কি করব, ঠিক আছে হাত সাবান দিয়ে ধুলে ভাইরাস চলে যাচ্ছে হাত, তার নাকটা ধুতে ক্ষতি বা কি, নাকের এই যে ভেস্টিবুলটা যদি আমি সাবান দিয়ে ধুয়ে ফেলি এই যেমন একটু এরম ভাবে সামনেটা আমার মনে হলো হাতে একটু লেগেছিল ভাইরাসটা, ঠিক আছে নাকে একটু সাবান দিয়ে এটা পরিষ্কার করে দিলাম, তাতে আমি একটু নিশ্চিন্তও থাকতে পারলাম যে ভাইরাস গুলো গেল সেগুলো মরে গেছে বেরিয়ে গেছে যাই, তার সঙ্গে নর্মাল স্যালাইন নেজাল স্প্রে করে দিলাম গার্গল করে দিলাম, যদি একটু ভেতরে দূরে গিয়েও থাকে সেটাও বেরিয়ে যাবে। যেটা আমি একটা কথা বলছিলাম যে এল্ডারলিদের যারা বয়স্ক লোক তাদের এই প্রোফাইল অ্যাক্সেস অর্থাৎ যে তিনবার করে দিনে নর্মাল স্যালাইন নেজাল স্প্রে সঙ্গে যদি গাটি করতে পারলে আরো ভালো হয় সেটা কেন দরকার, প্রথম কথা হচ্ছে ওই যে যেটা বলছিলাম মিউকাস জেল যেটা ব্যারিয়ার সেই ব্যারিয়ারের জন্য হচ্ছে বাচ্চাদের একটু সর্দি কাশি দেখা যাবে নাক দিয়ে জল পড়ছে, অর্থাৎ তাদের মিউকাস লেয়ার মিউকাস জেল লেয়ারটা অনেক বেশি, সেই জন্য এর মধ্যে ভাইরাস যদি ঢোকেও আবার যদি কিছু রেপ্লিকেটও করে আবার এগুলোর সঙ্গে হয়তো বেরিয়ে যাবে, একবার ঢুকছে আবার তৈরি হচ্ছে আবার বেরিয়ে আসছে এই করতে করতে দেখা গেল ভাইরাস ঢুকলো সার্সকপ পজিটিভও হলো টেস্টে কিন্তু কিছুতেই তার সিমটম আসছে না কারণ মিউকাস জেলটা তাকে প্রোটেক্ট করছে, উল্টো দিকে বয়স্ক লোকের মধ্যে যেটা মিউকাস জেলটা কম থাকে কেন
আস্তে আস্তে বডির একটা ওয়াটারটা পরিমাণে কমে যায় যত বয়স বাড়ে। যেখানে একটা বাচ্চাদের বডি ওয়াটার থাকে মোর দ্যান 80%, সেখানে বয়স্ক লোকের হয়তো 60% কমে এসছে। তার সঙ্গে ওখানকার ভাস্কুলারিটি কমে এসছে, আরো অনেক ওষুধ টষুধ খাচ্ছে, হাইপারটেনশন রয়েছে, সেগুলো আরো ওজন ভাস্কুলার স্প্যাজম হচ্ছে। সেই সবের জন্য জায়গাটা বেসিক্যালি শুকনো ড্রাই এরকম। সেটা যদি জল দিয়ে নয় মশলা দিয়ে ভিজে ভিজে রাখা যায়, এক নম্বর হচ্ছে ভিজে ভিজে থাকলো, আর একটা হচ্ছে পরিষ্কার থাকলো, তাতেও কিছুটা কাজ হতে পারে। এই যে বাচ্চাদের একটা মিউকাস থিকনেস হচ্ছে এরকম, যেটা আমি দেখাচ্ছি, সেই কম্পেয়ার করলে দেখা যায় বয়স্ক লোকের নেই, ভাইরাস প্রায় থেকে গেছে, অর্থাৎ যে কোনো সময় তার ইনফেকশন হওয়ার চান্স। বিভিন্ন স্টাডি, বিভিন্ন রিপোর্টিং যেগুলো হচ্ছে, বিভিন্ন সেই ওয়ানের যখন থেকে শুরু হয়েছিল ফার্স্ট ফেজ থেকে, তখন দেখা যাচ্ছে বাড়িতে বয়স্ক লোক বেরোয়নি, একটা পাও ঘরের বাইরে রাখেনি, কিন্তু ইনফেকশন হচ্ছে, সিভিআইটি হচ্ছে, ফ্যাটালিটি হয়ে যাচ্ছে বয়স্ক লোক। তার কোনো দোষ ছিল কি করে এলো, কারণ যে ইয়াং মেম্বার সে নিয়ে এলো ওয়ান থেকে, এরকম পেপারও আছে, সে বাড়িতে ছড়িয়ে দিল, কিন্তু তার যতবার টেস্ট করা হচ্ছে না, কারণ তার মিউকাস জেল দিয়ে এদিক ওদিক করে সে বেরিয়ে যাচ্ছে, নাম যাচ্ছে, ফোঁপা করছে, কিন্তু সে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটতে পারে ইয়াংদের। একটা স্টাডিতে আবার দেখা গেছে আমেরিকান স্টাডিতে, সেখানে হচ্ছে 20-49 এরকম একটা কিছু আছে, তার হচ্ছে অ্যাসিমটোমেটিক সুপার স্প্রেডার, এদের থেকে সাবধান। এবার আসি থেরাপিউটি, কখন নেজাল স্প্রে, নর্মাল স্যালাইন নেজাল স্প্রে কখন করব। এই যে এখন কোভিড পিরিয়ড চলছে, এই পিরিয়ডের মধ্যে যে কোনো সময় যদি একটু দেখা যায় যে একটু নেজাল কনজেশন, নাকটা গুজি গুজি আসছে মনে হচ্ছে, একটু একটু ঠান্ডা লাগা মনে হচ্ছে, একটু কাশি হচ্ছে, সবাই ভাবে এটা আমার করোনা নয়, এটা ভাবার কোনো দরকার নেই, কারণ করোনা ভেবে নিয়ে যে ট্রিটমেন্টগুলো, অন্য ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো একটু প্রবলেম আছে, টেস্ট করাতে হবে, আইসোলেশন যেতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু প্রথম কথা সে হচ্ছে নর্মাল স্যালাইন নেজাল স্প্রে গার্গিল শুরু করবে 3 আওয়ার, তারপরে যা খুশি করবে, আরো অনেক ওষুধ খাবে। সেইরকম হিস্ট্রি অফ কন্ট্যাক্ট, মানে একজন লোক তাকে আমরা শুনলাম পরে তার নাকি কোভিড পজিটিভ হয়েছে, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে মাস্ক পরেই গল্প করেছি, অসুবিধা কিছু নেই, কিংবা সেই লোকের সঙ্গে আমার সাসপিশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ তার সঙ্গে দেখা করার পরে আমার মনে হচ্ছে কেমন যেন কাছে কাছে হচ্ছে, সাসপিশন অফ কন্ট্রাক্ট। আমাকে কেউ বললো কোয়ারেন্টিনে থাকতে হবে, কারণ বাড়ির লোকের হয়ে গেছে, সেখানে আমি চুপচাপ কোয়ারেন্টিনে কেন খুশি থাকবো, আমার তো কাজও আর কিছু নেই। সেখানে 3 আওয়ারলি নেজাল স্প্রে অ্যান্ড দ্যাট অ্যাসিমটোম্যাটিক আর্টিফিশিয়াল পজিটিভ, তাদের ক্ষেত্রে একই জিনিস। আর সিমটোম্যাটিক হলে কথাই নেই, সে যে স্টেজেই থাকুক, যতক্ষণ না সে, যতক্ষণ তার নেওয়ার ক্ষমতা আছে এই স্প্রেটা, ততক্ষণ পর্যন্ত সে নেবে। একবার যদি ভীষণ সিরিয়াস হয়ে গেছে, সে ওয়াশটাও নিতে পারছে না, সেটা তখন আর কিছু করার নেই। সেই স্প্রেটা কি কি জিনিসটা আবার একবার দেখিয়ে নিই, যেটা দেখালাম একবার, সে একই জিনিস, এই নাক দিয়ে জলটা দিয়ে ওই নাক দিয়ে বেরিয়ে আসবে, এটা জাস্ট একটা রিপিটেশন, কেন না এটা বারবার আমি এটার উপরে জোর দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে নর্মাল স্যালাইন নেজাল স্প্রে গার্গল কেন এফেক্টিভ, আবার আমি রিপিট করছি, এটাতে কোনো ফার্দার মাইক্রো এক্সপ্রেশন হয় না। ফার্দার মানে কি, যেটুকু হয়ে গেছে রোগটা যদি কেউ যদি পজিটিভ হয়ে থাকে, যেটুকু হয়ে গেছে, কারণ অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট, অ্যাসিমটোম্যাটিক সার্সকভ টু মানে কোভিড হলো, তাদের মধ্যে মোটামুটি 50% ক্ষেত্রে কিছু কিছু অ্যাসপিরেশন হয়ে এইচএসসিটি করলে দেখা যাবে যে মাইক্রো এক্সপ্রেশন বা নিউমোনিক চেঞ্জ হয়েছে অ্যাসিমটোম্যাটিক, কিন্তু যেটুকু হয়ে গেছে সে সেটুকু তারপরে কিছু হবে না, এই কারণে, কারণ ফার্দার মাইক্রো এক্সপ্রেশন যদি না হয় সেখানে লাং কিছু টাইম পাবে, যেটুকু পড়েছে সেটুকু সে লাং নিজে নিজে সেটাকে হিল করানোর চেষ্টা করবে, সারানোর চেষ্টা করবে, করিয়েও দেয়। যেটা আমাদের এই স্টাডি যেটা বললাম সেটা দেখলাম, অনেক সময় কেউ হয়তো 8-10 নিয়ে এসছে, এটা কথাটা আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, পরে দেখা যাচ্ছে সেটা কমে 5 দিন পরে হয়তো 2-3 হয়ে গেছে, তার মানে তার পরে করলেও সেটা লাভ হচ্ছে।
এইরকম ভাবে আমি যা গল্পটা বললাম আমার এক বন্ধু বলা চলে, তার লাঙে কিছুই বলল না, কাছে প্রথম থেকে এটা শুরু করে দিয়েছিল। আরেকটা কি হলো, তাহলে যদি তার 12 স্কোর পৌঁছয়, যদি না পৌঁছয় তাহলে তার অক্সিজেন লাগছে না, তাকে তো হসপিটালে ভর্তি হতে হচ্ছে না। সেই জন্য এটা যদি প্রথম থেকেই শুরু করা যায়, একদম কেউ যদি বলে যে আমি আগে থেকে নেবো না, মানে দিনে তিনবার নেবো না প্রোফাইলেক্স হিসেবে, যখন অসুখটা হবে অসুখের সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে যদি শুরু করা যায় তাহলে হসপিটালাইজেশন লাগছে না, বেডও লাগছে না, অক্সিজেনও লাগছে না। এইভাবে আমরা উল্টো দিক থেকে আমরা কমাতে পারি, যে পেশেন্ট গুলোকে বেসিক্যালি যারা সিভিআর দিকে চলে যাচ্ছে সেগুলোকে আমরা আটকাতে পারি। এটা যদি সবাই করে তাহলে দেখা যাবে এটা একটা সিম্পল সর্দি কাশির মতো একটা অসুখের মতো সবারই হয়তো হবে, কিন্তু সেটা কোনো সিভিয়ার হবে না বা অক্সিজেন লাগবে না, হসপিটালে ভর্তি হতে হবে না, স্পিডি ডিসচার্জ যদি না হয় তাহলে এগুলো কিছুই লাগছে না। অন্যদিক থেকে এটা যদি না করা হয় তাহলে দেখা যাবে যে আরেকটা যেটা প্রথমেই যেটা বলেছিলাম, তাহলে হসপিটালের বেড বাড়াতে হবে, অক্সিজেনের সাপ্লাই বাড়াতে হবে। থ্যাংক ইউ। শোনা গেছে তোমার কমপ্লিট?